ভারতের যৌনপল্লিতে মেয়ে উদ্ধারে স্বেচ্ছায় পাচার মা। কালা নাগিন চক্রের হাতেই 2 শতাধিক তরুণী পাচার। বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে গত জানুয়ারিতে ভারতের নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেওয়া হয় মিরপুরের 17 বছরের এক কিশোরীকে। বিষয়টি জানতে পেরে নারীসেরা বুকের ধনকে ওই অন্ধকার কুঠির থেকে উদ্ধারের শপথ নেন মমতাময়ী মা। যে সিন্ডিকেট তার মেয়েকে পাচার করেছে তাদের সঙ্গে যোগাযোগ করেন। নিজের প্রাণ বাজি রেখে ভারতের সেই নিষিদ্ধ পল্লিতে স্বেচ্ছায় পাচার হন তিনি। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার সেই যৌনপল্লি থেকে মেয়েকে উদ্ধার করে বিদর্ভে দেশে ফিরেন সাহসী ওই নারী। শুধু তাই নয়, র‍্যাবের হাতে চক্রের কয়েকজনকেও তুলে দেন তিনি। মা, মেয়েকে পাচারের ঘটনায় ভুক্তভোগীদের সহায়তায় পাচারকারী কাল্লু সোহাগ ওরফে কাল্লু, নাগিন সোহাগ ওরফে মামা, ভাগিনা ওরফে কালা, নাগিন সিন্ডিকেটের মূলহোতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন সিন্ডিকেটের মূলহোতা মোহাম্মদ কালু ওরফে কাল্লু এবং তার সহযোগী সোহাগ ওরফে নাগিন সোহাগ ও বিল্লাল হোসেন। গত রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর পল্লবী ও মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার 3 জনকে জিজ্ঞাসাবাদে জানতে পারে কালা নাগিন চক্র এ পর্যন্ত 2 শতাধিক তরুণীকে পাচার করেছে। 1 থেকে 1.5 লাখ টাকায় এক এক তরুণীকে পার্শ্ববর্তী দেশের দালালের কাছে বিক্রি করে দিত চক্রটি। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাতক্ষীরা এলাকায় বিউটি পার্লারে চাকরির লোভ দেখানোর পর এক কিশোরী গত 15 জানুয়ারি তার প্রতিবেশী মামা নাগিন সোহাগ ও কাল্লুর সঙ্গে পালিয়ে যায়। কিন্তু চাকরি না দিয়ে উল্টো সীমান্ত এলাকায় নিয়ে ওই কিশোরীকে বিল্লাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন তারা। সেখানে থেকে মানব পাচারকারী চক্রের সদস্য বিল্লাল এ কিশোরী সহ আরো 3টি মেয়েকে অবৈধভাবে পাচার করে দেয় ভারতের নিষিদ্ধ পল্লিতে। এদিকে ভারতে পাচার হওয়া মেয়েকে উদ্ধার করতে নিজের পরিচয় গোপন করে কৌশলে মানব পাচারকারী চক্রের সদস্য নাগিন সোহাগ ও কাল্লুর কাছে চাকরির সন্ধান করেন ওই কিশোরীর মা। ফেব্রুয়ারিতে একইভাবে ভুক্তভোগী কিশোরীর মাকেও 1,20,000 টাকায় বিক্রি করে দেয় চক্রটি। পরে একই পথে অবৈধভাবে ওই নারীকে নিয়ে যাওয়া হয় ভারতের নিষিদ্ধ পল্লিতে। তবে মানব পাচারকারী ওই চক্রের সদস্যদের হাত থেকে মা খুব কষ্টে পালিয়ে যান। মেয়েকে খুঁজে পেতে 3 মাস ধরে কলকাতার অলিগলি, কখনো দিল্লির অলিগলি ছসে বেড়ান। অবশেষে পশ্চিম দিনাজপুর ও বিহারের সীমান্তবর্তী এলাকা কিষানগঞ্জের পাঞ্জিপাড়ার নিষিদ্ধ পল্লি থেকে মেয়েকে উদ্ধার করেন সাহসী এই মা। দেশে ফিরে আসার সময় ভারত সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ সদস্যরা তাদের ধরে ফেলেন। পরে পুরো ঘটনা খুলে বললে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সঙ্গে যোগাযোগ করে বিএসএফ। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনা দেশি বিদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। মানবিক দায়বদ্ধতা থেকে সংশ্লিষ্ট ঘটনায় কার্যকরী উদ্যোগ নেয় প্রশাসন। অবশেষে গত 2 দিনের অভিযানে কাল্লু সোহাগ চক্রের হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চক্রটি প্রতারণার ফাঁদে ফেলে এবং মার্কেট সুপার শপ বিউটি পার্লার সহ বিভিন্ন জায়গায় চাকরির প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে নারী ও তরুণীদের পাচার করত। তাদের মূল টার্গেট ছিল দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কিশোরী তরুণী। দেশে চক্রটির নারী ও পুরুষের সমন্বয়ে 20 থেকে 25 সদস্য রয়েছে। তারা ঢাকার মিরপুর, তেজগাঁও, গাজীপুর সহ কয়েকটি এলাকায় সক্রিয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তরুণীদের অবৈধভাবে নৌ ও স্থলপথে সীমান্ত পার এবং কয়েকটি ধাপে পাচারের কাজটি করা হয়। চক্রটি প্রথমে ভুক্তভোগীদের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিভিন্ন সেফ হাউজে রাখত। পরে সুবিধাজনক সময়ে লাইনম্যানের মাধ্যমে জলপথে নৌকাযোগে তাদের সাক্ষীরা সীমান্ত পার করা হতো। স্থলপথে পাচারের ক্ষেত্রে অরক্ষিত অঞ্চল ব্যবহার করত চক্রটি। পাচার হওয়ার পর পার্শ্ববর্তী দেশের সীমান্তবর্তী এলাকায় কয়েকদিন ভুক্তভোগীদের রাখা হতো। পরে সুবিধাজনক সময়ে সড়কপথে দালালদের চাহিদামতো বিভিন্ন স্থানে পাঠানো এবং বিক্রি করে দেওয়া হয়। ভারতে পাচার হওয়া ওই কিশোরী জানায়, পড়াশোনা শেষে ভালো একটি চাকরি করে ছোট ভাইবোনদের মানুষ করার পর বিয়ের স্বপ্ন ছিল তার। কিন্তু মা হঠাৎ তার বিয়ে ঠিক করে ফেলেন। তাই নাগিন সোহাগের চাকরির প্রলোভনে পড়ে ঘর ছেড়ে পালিয়ে যান।
তবে ঘূর্ণাক্ষরেও তিনি বোঝেননি যে ওরা তাকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দেবে। ঘটনার বর্ণনায় মেয়েটি জানান, সাতক্ষীরায় নেওয়ার পর নাগিন সোহাগ ও কাল্লু তাকে বিল্লালের হাতে তুলে দেয়। বর্ডার পার করতে তারা ভুক্তভোগী চার তরুণীকে নৌকায় তুলে। এ সময় মাঝির কাছে থেকে গোপনে মোবাইল ফোন নিয়ে মেয়েটি তার মাকে কল করে বাঁচানোর আকুতি জানায়। নৌকা থেকে নেমে বিল্লাল সীমান্ত পার করে তাদের জঙ্গল দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। পরে আলী নামে অন্যজনের কাছে তাদের তুলে দিয়ে বিল্লাল সটকে পড়ে। আলী কলকাতা থেকে বাসে করে মেয়েটিকে নিয়ে যায় শিলিগুড়ি। সেখানে থেকে কিষানগঞ্জের পাঞ্জিপাড়ার নজরুলের বাসার একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। মেয়েটি আরও জানায়, এলাকাটি অচেনা হলেও তিনি একবার সেখানে থেকে পালিয়ে যান, কিন্তু পাচার চক্রের সদস্যরা ধরে ফেলে ফিরিয়ে এনেই মারধর করা হয়। মারধরের কারণে মেয়েটি অসুস্থ ছিল দুদিন, কিন্তু সেখানে থেকে আর বের হতে পারেনি। সংজ্ঞা ফিরতেই কান পেতে দরজার ওপাশে থাকা পাচারকারীদের বলতে শোনে, যাদের সৌন্দর্য ও যৌবন শেষ হয়ে যায় তাদের কিডনি, চোখ, হার্ট সহ বিভিন্ন অঙ্গ বিক্রি করে দেওয়া হয়। এরপর সেই নারীকে মেরে ফেলে তারা। 3 মাস পর মেয়েটির মা ভারতের কিষানগঞ্জের স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সহায়তায় ওই নিষিদ্ধ পল্লী থেকে মেয়েটিকে উদ্ধার করে। গাড়িতে ওঠার সময়ও মেয়েটি মিরপুরের এক বস্তির পরিচিত তরুণীকে সেখানে দেখেছেন, কিন্তু অবস্থার আকস্মিকতায় কিছু বলতে পারেননি মা মেয়ে। এদিকে মেয়েকে উদ্ধার করে দেশে ফিরে আসার পর রাজধানীর পল্লবী থানায় অভিযোগ জানালেও পুলিশের সহযোগিতা পাননি বলে জানান ভুক্তভোগী ওই মা। কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার কাল্লু রাজধানীর পল্লবী এলাকার চিহ্নিত মানব পাচারকারী ও সিন্ডিকেটের মূল হোতা। সে 8 থেকে 10 বছর ধরে মানব পাচারের সঙ্গে যুক্ত। পার্শ্ববর্তী দেশের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে সাতক্ষীরার বিল্লাল সহ সীমান্তবর্তী আরও কয়েকজন সহযোগীর মাধ্যমে নারী পাচার করে আসছিল। এ পর্যন্ত চক্রটি প্রায় 200+ তরুণীকে পাচার করেছে। চক্রের সদস্য বিল্লাল ও তার স্ত্রী রাজিয়া খাতুন 2018 সালে পল্লবী থানায় করা মানব পাচারের মামলায় 1 বছর সাজা ভোগ করেন। এছাড়া 5 বছর আগে কালুও কারাভোগ করেন। গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।